আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যে রুটিনটি রয়েছে, আমরা যদি খেয়াল করি যে তোমাদের 30 তারিখে যাদের সমাজকর্ম সাবজেক্টটি রয়েছে, তৃতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা, রাজু একাডেমির যে সুপার সাজেশনটা রয়েছে, আর তোমরা জানো আমাদের দু ধরনের সাজেশন থাকে, আমাদের একটা সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাস করা শর্ট সাজেশন। এই সাজেশন দুটো তোমাদেরকে আজকে আমরা ফ্রি করে দিব। দেখো যে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু জানো যে যারা পড়াশোনা করে ডিগ্রি দ্বিতীয় বর্ষের, অর্থাৎ ডিগ্রির যে কোনো বর্ষের বিএসসি, বিবিএস, বিএ, বিএসএস সহ সকল বিষয়ের শর্ট সাজেশন তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে। দেখো আমাদের যে সাজেশনটা এখানে ছিল যে বিএ বিএসএস এর জন্য, দেখো এখানে যদি আমরা আসি এখান থেকে, দেখো সমাজকর্ম তৃতীয় পত্রতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে শুধু পাশ করা শর্ট সাজেশন এবং সাজেশন উত্তর, যে উত্তরগুলোতে আমাদের কাছে 15 থেকে 2021 সাল পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো রয়েছে। তো চলো আমরা দেখার চেষ্টা করি আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে। তো এই সাজেশনটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ক বিভাগে রয়েছে 44টি প্রশ্ন, আর শুধু পাস করা সাজেশনে মাত্র 21টা। তোমরা জানো আমাদের যে পপুলার সাজেশনগুলো থাকে এগুলো হচ্ছে দু ধরনের কিন্তু সাজেশন আমাদের থাকে, ঠিক আছে? সেখান থেকে মাত্র 21টা, 44-এর থেকে কমে 21টা চলে এসেছে। দেখো এগুলোর উত্তরপত্র তোমরা কিভাবে পাবে, দেখো খ বিভাগের 2020 সাল থেকে আমরা এখানে প্রশ্ন দিয়েছি মাত্র 6টা প্রশ্ন, 2019 সাল থেকে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, সব মিলে 21টা রয়েছে। এখান থেকে 12টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, যে কোনো 10টা প্রশ্নের উত্তর করতে হবে। সো আমরা যদি খেয়াল করি তোমাদের যে এখানে যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো আমাদের সাজেশনের উত্তরে চলে আসতে হবে। দেখো সাজেশনের উত্তরে আসার পরে 2020 সালের আমরা যেহেতু ক বিভাগটা দেখতে যাচ্ছি, তো এখানে ক বিভাগে আমরা ক্লিক করে দিব। দেন ক্লিক করে দিলে এখান থেকে আমাদের 2020 সালের ক বিভাগে আমাদের এখানে আমরা উত্তরপত্রটা চলে আসবে। দেখো 2020 সালের সমাজকর্ম তৃতীয় পত্র যে রয়েছে, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, যে সামাজিক নীতি প্রণয়নের ধাপগুলো কি, এখানে যে সাজেশনটা রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, তো এখান থেকে সোশিয়াল পলিসি গ্রন্থের লেখককে এখান থেকে আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা এখান থেকে উত্তরপত্রটা সহজে বের করতে পারবে। দেন এরপরে আমরা যদি চলে আসি খ বিভাগে, প্রশ্ন রয়েছে টোটালি 20টা প্রশ্ন, যেখান থেকে আমাদের মার্ক করে দেওয়া হয়েছে 2020 সাল থেকে 2, 3, 4, এখান থেকে 5, 6, 6, 8, 9 এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। আর যে শুধু পাশ সাজেশনটা যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে 12টা, পরীক্ষায় আসবে তোমাদের 8টি প্রশ্ন, আমরা দিয়েছি 12টা, অর্থাৎ 4টা প্রশ্ন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সো তোমরা এই 12টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু অনায়াসে কমন পাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমি 2020 সালের 6 নম্বর প্রশ্নটা কিভাবে খুঁজে পাবো, তো সেম কথা তুমি আমাদের সাজেশনের উত্তরে চলে আসবা 2020 সালের, এখান থেকে 6 নম্বর প্রশ্নে টাচ করে দিবা খ বিভাগে। তো এখান থেকে 6 নম্বর প্রশ্নে যদি টাচ করে দাও, দেখো যে এখান থেকে 6 নম্বর প্রশ্নটা কিন্তু তুমি দেখতে পারবে, এই যে দেখো এই 6 নম্বর প্রশ্নটি 16 সালের 7 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো বা লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি ছিল, এগুলো এখান থেকে কিন্তু তুমি দেখে সুন্দরভাবে দেখো উত্তর সহকারে রয়েছে, তুমি কিন্তু সহজে পড়ে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? তো এভাবে আমাদের কিন্তু সাজানো গোছানো রয়েছে। এরপরে দেখো আমাদের যে এ প্লাস সাজেশনের গ বিভাগ রয়েছে, গ বিভাগে রয়েছে 23টা প্রশ্ন রয়েছে, আর শুধু পার সাজেশনে রয়েছে 15টি প্রশ্ন, পরীক্ষায় আসবে 8টি প্রশ্ন। যারা 2020 সালে যেমন এখান থেকে আমি দিয়েছি 16-17-র মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে, তুমি এটা কিভাবে খুঁজে পাবা? দেখো একই সেম ওয়েতে আমি যদি 17 নম্বর প্রশ্নটা খুঁজে বের করতে চাই, তাহলে গ বিভাগে আমরা চলে যাব, এখান থেকে 17 নম্বর প্রশ্নে টাচ করে দিব। দেন এই প্রশ্নটা ওপেন করলে আমার তোমাদের সামনে কিন্তু চলে আসবে যে সমাজ কল্যাণ ও প্রশাসনের সংজ্ঞা দাও, এর বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে দেখো একদম সাজানো গোছানো ভাবে উত্তরপত্রটা রয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটার উত্তরপত্র তোমরা যারা নিতে চাও, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি, যারা উত্তরপত্র যদি নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ দিতে হবে, 01745958567, এই নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে তোমরা কিন্তু
যে পেইড সাজেশনের উত্তরপত্র রয়েছে নিতে পারো, আমি সাজেশনটা এখানে ফ্রি করে দিয়েছি, ঠিক আছে। আর যে কোনো সমস্যা আমাদের রাজু একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে এখানে জয়েন হয়ে পোস্ট করলে তুমি কিন্তু তৎক্ষণাৎ তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ।